রাতের অন্ধকারে দুষ্কৃতীরা লরিতে ও টাটা সুমোতে আগুন লাগিয়ে পালিয়ে গেল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর বদ্ধপুকুর বাইপাসে। রাতের অন্ধকারে বাসিন্দা আকবর আলী শেখের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লরি ও টাটা সুমোয় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। লকডাউনে গাড়ি বার করতে পারছে না, তারই মধ্যে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বাড়িপুর থানায় অভিযোগ করেছেন। বাড়িপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। কে বা কারা এই গাড়ি দুটি আগুন লাগিয়ে পালিয়ে যায় তার তদন্ত শুরু করেছেন বাড়িপুর থানার পুলিশ। বাড়িপুর থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। এখনো অনেক লোক জানে না, সব আসছে ধীরে ধীরে। কেউ গায়ে টাচ করো না, আস্তে আস্তে চলো। এ লাল জামা, লাল ভাই, না 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 ঢুকো না এখন। ছেলে
छोटू कौन खाने को मिला কখন পুড়িয়ে দিয়েছে মানে রাস্তায় থেকে মানে আগুনটা লাগিয়েছে তারপর তারপরে ওই ফোন ফোন করে যে হোটেল দিয়ে সব লোক বেরিয়েছিল বেরিয়ে ফোন করে যে মালিকের ফোন করে যে এসছে তারপর ওরা আবার এখানে মেয়েরা ফায়ার ব্রিগেডে ফোন করেছে কারা আগুন লাগলো এইভাবে আর কারা আগুন লাগলো সেটা এখন আর ওরা ছিল আসছে শহীদুল আর ওই আমাদের কাদের 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 গাড়ি এটা ওই হ্যাঁ আকবাসের গাড়ি ওই দুটোই হ্যাঁ একই মালিক একটা হচ্ছে একটা একটা লরি আর একটা কি একটা সুমো দুটো গাড়ি পুরোপুরি দিয়েছে হ্যাঁ দুটো পুরো তোমার নাম আমার নাম মেহমুদ সর্দার আমি যদি জল না নিতে পারে বা কিছু ডিস্টার্ব হয় জলে ওই জন্য ওটাও ভেঙে পিছিয়ে যাও পিছিয়ে যাও দাঁড়াও দাঁড়াও চলো দাদা খুলবটা আপনার গাড়ি কি হয়েছিল দাদা রাত দেড়টার সময় দেখি আমি এরম আগুন লেগে গেছে গাড়ি আপনার কটা গাড়ি ছিল দুটো গাড়ি কি কি গাড়ি টাটা সুমো আর একটা লরি এটা কি এখানে স্ট্যান্ড থাকে নাকি এখানেই থাকে গাড়ি এই লকডাউন জন্য গাড়ি দাঁড়িয়ে কারা করেছে বা কি করেছে বলে মনে করছেন সেটা তো আমি এখন কাউকে ধরতে পারিনি কি বলে থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানাটারই হয়েছে আপনি কি চাইছেন আমি এটা প্রশাসন দিয়ে এটাকে তদন্ত করে যে করে তার উচিত ব্যবস্থা করা হোক আপনি কি করেন আমার গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা গাড়ি ব্যবসা এই পদবু কাজ করে এখানেই পাই নাম আকবর আলী শেখ কখন হয়েছে এটা রাত দেড়টা দুটো সময় হয়েছে